আসসালামু আলাইকুম বিওয়ার্স কাজী ফার্নিচারের সবাইকে স্বাগতম আপনারা জানেন যে সামনে কুরবানির ঈদ ঈদ উপলক্ষে কিন্তু আমাদের বেশ কিছু কালেকশন আলহামদুলিল্লাহ আসা শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে গোডাউনে আসলে হাঁটার মতো জায়গা নেই এটা কাজী ফার্নিচারের আর একটা শোরুমের একটা অংশ এখানে আমাদের মালগুলি স্টকে থাকে তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ঈদ উপলক্ষে আমরা যে মালগুলো তৈরি করেছিলাম সেই মালগুলো আসতে শুরু করেছে তো এখন এমন অবস্থা আছে ভিতরে যে আমি আপনাদেরকে যে সুন্দর মতো ভিডিও করে দেখাবো আসলে সেই জায়গাটুকু এখন আমরা পাচ্ছি না যাই হোক আজকে কিন্তু আমরা আপনাদের জন্য একটা ড্রেসিং টেবিল নিয়ে আসলাম বারমেটিক সেগুনের আপনারা দেখেছেন যে কালকে আমরা একটা ভিডিও করেছিলাম বাচ্চাদের জন্য কিছু ড্রেসিং টেবিল আমরা তৈরি করেছি দুই ফিটের মধ্যে এই ড্রেসিং টেবিলটা হচ্ছে আড়াই ফিটের মধ্যে একটা ড্রেসিং টেবিল আড়াই ফিটের মধ্যে এস মডেলের বারোমেট্রিক সেগুনের ড্রেসিং টেবিল এটা কিন্তু দেখতে খুবই চমৎকার এর ফিনিশিং খুবই সুন্দর এইখানে সাইডে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইডে আছে কসমেটিক বক্স এখানে চুরি ডালনাটা দেয়া আছে এখানে কিন্তু লাইটিং সিস্টেম করা আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা লাইটিং সিস্টেম করা আছে যে আপনি যখন এই লাইটটা জ্বালাবেন এখানে কিন্তু আরও ঝকঝকে দেখা যাবে সুন্দর দেখা যাবে তো এই ড্রেসিং টেবিলটা এমন আদলে করা যে আপনি আপনার নিজের বেডরুমেও রাখতে পারেন বা আপনাদের বাচ্চাদের বেডরুমেও কিন্তু রাখতে পারেন আর আরেকটা বড় বিষয় হচ্ছে যে এই ড্রেসিং টেবিলটার পুরো সেটটা কিন্তু আছে আমি আজকে আপনাদেরকে ড্রেসিং টেবিল দেখিয়েছি আপনারা কিন্তু আমাদের এই এইটার সেটের আলমারি সুকেস ওয়াইড্রোপের ভিডিও কিন্তু ছাড়া আছে আপনারা দেখে নেবেন আজকে আমরা আপনাদেরকে অ্যাস মডেল এটাকে অ্যাস মডেল বলি অ্যাস মডেলের ড্রেসিং টেবিল এই অ্যাস মডেলের আলমারি অ্যাস মডেলের ওয়াইড্রোপ সুকেস খাট এগুলা সবই কিন্তু হয় আপনি চাইলে কিন্তু পাঁচটা সেট বারমেট্রিকের অথবা আপনি চিটাগাং সেগুনের মধ্যে কিন্তু করে নিতে পারবেন তো আজকে আমরা যে ড্রেসিং টেবিলটা নিয়ে আসছি এই ড্রেসিং টেবিলটা একটু সিমসামের মধ্যে যারা চায় যে অল্প বাজেটের মধ্যে খুব ভালো কাঠের কিছু তারা কিন্তু এটা নিতে পারেন এটা হচ্ছে বারমেটিক সেগুন আপনারা তো জানেন যে বারমেট্রিক সেগুন এমন একটা সেগুন যেটা আপনার পঞ্চাশ একশো বছরের কিছু হয় না তো আমরা চেষ্টা করলাম যে কিভাবে কাস্টমারকে একটু কমের মধ্যে একটা স্ট্যান্ডার্ড একটা ড্রেসিং টেবিল দেওয়া যায় তা আমরা এই ড্রেসিং টেবিলটা নিয়ে এসেছি এটার মধ্যে আছে আপনার কসমেটিক বক্স প্লাস লুকিং গ্লাসটা এই এই যে লুকিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খোলার কোনো সিস্টেম নাই এটা এইভাবেই একটা ডয়ার একটা পাল্লা উপরে একটা ডয়ার আছে যেখানে কিন্তু আপনি আপনার চিরুনি টিরুনি এগুলি রাখতে পারবেন নিচে আপনার দামি কসমেটিকগুলো রাখতে পারবেন এখানে একটা পাল্লা আছে এটার মধ্যে আপনি অনেক কিছু রাখতে পারবেন অল্প জায়গায় অনেক কিছু রাখার ব্যবস্থা কিন্তু এখানে আছে তো এই ড্রেসিং টেবিলটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই ড্রেসিং টেবিলটা বার্নটিক সেগুন দিয়ে আপনারা কিন্তু সতেরো হাজার টাকায় পাচ্ছেন অনলি সতেরো হাজার টাকায় দারুণ একটা বার্নটিক সেগুনের ড্রেসিং টেবিল আপনারা পাচ্ছেন আপনারা যদি কেউ চান যে আপনারা অনেকে ফার্নিচারের ব্যবসা করেন অনেকে আমাদেরকে ফোন করে যে ভাই কিছু মাল দেওয়া যাবে কিনা আমি বলবো আপনারা যদি এলাকার ভিতরে বিজনেস করেন এই সমস্ত মালগুলি আপনারা কিন্তু বিক্রি করতে পারেন আমাদের কাছ থেকে নিয়ে তাহলে কী হবে যে আপনার এই ড্রেসিং টেবিলগুলো কিন্তু কখনোই আপনার কোনো টেনশনের কারণ হবে না আপনাকে কেউ বিরক্ত করবে না ভাই এই সমস্যা হয়েছে ওই সমস্যা হয়েছে এটা কিন্তু করবে না এখানে কিন্তু আরেকটা ড্রেসিং টেবিল আছে এটাকে আমরা রোইতন মডেল বলি এই যে উপরের ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন যে রোইতন স্টাইলের ডিজাইন করা এইটা হচ্ছে আবার পাল্লা সিস্টেম ভিতরে কিন্তু অনেক বড়ো স্পেস আছে আপনি কিন্তু একটা মিনি আলমারি বলতে পারেন এটা হচ্ছে বাচ্চাদের একটা আলমারির মতো বলা চলে যে মিনি আলমারি এখানে কিন্তু আপনি একটা বাচ্চার আলমারি হিসাবে বুক সেল হিসাবে বা আপনি কসমেটিক কিছুই কিন্তু রাখতে পারেন এখানে স্পেসটা কিন্তু অনেক বড় করা আর বিশেষ করে এই পাশের যে আপনার এই এই পাশের যে যেটা কসমেটিক বক্স এটার মধ্যে দেখেন যে খুব সুন্দর করে বারান্দা সিস্টেমের কিন্তু একটা ইয়া করা আছে শেপ করা আছে বারান্দা সিস্টেমের যে কসমেটিক বক্সটা এটা কিন্তু একটা দারুণ সুন্দর দেখতে খুবই চমৎকার কিন্তু মডেলটা উপরে আবার চুরি নালনা দেওয়া আছে আপনি চাইলে ভিতরেও একটা চুরি নালনা দিতে পারেন যাদের একটু বেশি চুরি পড়ার শখ তারা কিন্তু যদি চান যে ভিতরেও একটা চুরি নালনা দেবেন তারা কিন্তু দিতে পারবেন তো এই ড্রেসিং টেবিলটা হচ্ছে চিটাগাং সেগুনের মধ্যে এটা তিন ফিটের মধ্যে তো ভিতরের সেলগুলি দশ ইঞ্চি আছে এই ড্রেসিং টেবিলটা কিন্তু আমাদের রেট হচ্ছে সতেরো হাজার টাকা আপনারা চাইলে কিন্তু এই ড্রেসিং টেবিলটা নিতে পারবেন এটাও কিন্তু সতেরো হাজার এটাও কিন্তু সতেরো হাজার এটা সতেরো হাজার টাকা হওয়ার কারণ হচ্ছে ড্রেসিং টেবিলটা ছোটো কিন্তু এটা বারমেট্রিক সেগুনের আর এটা হচ্ছে চিটাগ্যাং সেগুনের তিন ফিটের মধ্যে ভিতরে আলমারি সিস্টেম এটা কিন্তু আলমারি সিস্টেম নাই এগুলার কাঠই কিন্তু অনেক দামি কাঠ আপনারা জানেন যে বারোমেট্রিক সেগুনটা যদি আপনি ইউজ করেন আপনি মানে কখনোই আপনার কোনো কমপ্লেন থাকবে না যে ভাই আমার এই জিনিস এই সমস্যা হয়েছে এগুলোতে কোনো সমস্যা নাই এগুলো আপনি নিশ্চিন্তে আপনি দেখা গেল যে পঞ্চাশ বছর আপনি ইউজ করতে পারবেন কারণ এই কাঠটা গুনে ধরার মতো কোনো কিছু নয় তো যাই হোক আমাদের এই ড্রেসিং টেবিলের কালেকশন যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার প্রোডাক্টটা পৌঁছে দেয় আমাদের দায়িত্ব আমরা ইনশাল্লাহ সহযত্নে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেব ক্যারিং খরচটা আলোচনা সাপেক্ষে আমরা সিদ্ধান্ত করে নিব। যে কিভাবে আপনি যদি ঢাকা সিটি কর্পোরেশনের বাইরে হয় তাইলে আপনাকে চার্জটা দিতে হবে কীভাবে দেবেন এটা আমরা আলোচনা নিজেদের মধ্যে করে নেব তো অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আর আমাদের সাথে যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স আমাদের শোরুমের নাম হচ্ছে কাজী ফার্নিচার আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে আশরাফাবাদ কামলাঙ্গবুর বাজার কাজী অফিস আপনি মাহবুর বাজার কাজী অফিসে চলে আসলে আমাদের শোরুম পেয়ে যাবেন মনে রাখবেন আমাদের শোরুমের নাম হচ্ছে কাজী ফার্নিচার আপনারা আসেন ভিজিট করেন আপনাদের সবার দাওয়াত রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি হাফেজ নুমান আজকের বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম